আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ নিউজরুম থেকে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। চীনের সাথে বিভিন্ন দেশ যোগাযোগ সীমিত করছে। বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ করার পর অনেক দেশ কূটনীতিকের সংখ্যা কমিয়ে আনছে। অপরদিকে যুক্তরাষ্ট্র উইঘুর ইস্যুতে চীনের ওপর নতুন করে চাপ প্রয়োগের কৌশল গ্রহণ করেছে। চীনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস ও কনস্যুলেট থেকে কিছু কর্মী প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। এক বিবৃতিতে এই তথ্য জানায় দেশটি। করোনা ভাইরাসের ঝুঁকির কারণে ব্রিটিশ দূতাবাস এই সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চীনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস ও কনস্যুলেট থেকে কিছু সংখ্যক স্টাফ ও কর্মীকে প্রত্যাহার করা হচ্ছে। জটিল পরিস্থিতিতে কাজ করতে অতি প্রয়োজনীয় স্টাফরা থাকবেন। পরিস্থিতি ক্রমাগতভাবে অবনতি হওয়ায় বিদ্যমান দূতাবাস ও কনস্যুলেটের সক্ষমতা সীমিত করা হবে। এর আগে 31 জানুয়ারি চীনে নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, চীনে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদের পরিবার যাদের বয়স 21 বছরের কম তাদের অবিলম্বে দেশটি ত্যাগ করতে হবে। চীনে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের বিষয়ে সীমান্তবর্তী দেশ চীনের ওপর চাপ প্রয়োগ করতে কাজাখস্তানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুক্তার তেলুবারদের সঙ্গে বৈঠকে একথা বলেন পম্পেও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, আমরা মানব পাচার ও লাখ লাখ উইঘুর মুসলিমদের দুর্দশা নিয়ে আলোচনা করেছি। সেই সময়ে চীনের জিনজিয়াংয়ে আটক সংখ্যালঘু কাজাকদের বিষয়ে আলাপ হয়েছে। তাদের উপর নিপীড়ন বন্ধে যৌথভাবে তাৎক্ষণিক চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্র সব দেশের প্রতি আহ্বান জানাচ্ছে। চীন থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সাধারণভাবে আশ্রয় ও শরণার্থী সুবিধা দেওয়ার অনুরোধ করছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, চীনা বন্দী শিবিরগুলোতে 10 লাখেরও বেশি উইঘুর মুসলিমকে বিনা বিচারে আটক রাখা হয়েছে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের ওপর গুলির ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগ উঠেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন সদস্যের বিরুদ্ধে। অনুরাগ ঠাকুর নামের ওই রাজনীতিক নরেন্দ্র মোদী সরকারের অর্থ ও বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় ইতোমধ্যেই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, অনুরাগ ঠাকুরের উস্কানিমূলক বক্তব্যের কারণেই জামিয়ায় গুলি চালানো হয়েছে উল্লেখ করে শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করেন যুব কংগ্রেসের সভাপতি বিভি শ্রীনিবাস। গত সোমবার এক সভায় অনুরাগ বলেন, দেশের সঙ্গে যারা গাদ্দারি করে তাদের গুলি করে মারো। পরে ওই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়। এর দুদিন পর দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে সিএএ বিক্ষোভে গুলি চালায় উগ্র হিন্দুত্ববাদী এক বন্দুকধারী। এতে গুলিবিদ্ধ হন গণযোগাযোগ বিভাগের এক শিক্ষার্থী। পরে আপত্তিকর মন্তব্যের জন্য ওই মন্ত্রীকে ভোট প্রচারে 72 ঘন্টার নিষেধাজ্ঞা দেয় দেশটির নির্বাচন কমিশন। একই অভিযোগে বিজেপির আরেক নেতা প্রবেশ সিং ভার্মার প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুব কংগ্রেসের সভাপতি বিভি শ্রীনিবাস বলেন, ঘৃণ্য ওই বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের সামনে গুলি চালানোর ঘটনা গণতন্ত্রে একটি কালো দাগ। জামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ওয়াসিম আহমদও বৃহস্পতিবার ঘটনার জন্য প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের বক্তব্যকে দায়ী করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা রাজঘাটের দিকে যাচ্ছিলেন, আমরা তাদের বুঝিয়ে আটকানোর চেষ্টা করেছিলাম, প্রতিবাদ সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল, তাহলে কেন ওই ব্যক্তি গুলি চালালো? ওই ঘটনার জন্য দায়ী অনুরাগ ঠাকুর ও কপিল মিশ্রের উস্কানিমূলক বক্তব্য। ভারতে নাগরিকত্ব বিরোধী আন্দোলনে জামিয়ার ছাত্ররা শুরু থেকেই আন্দোলন করে আসছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল ঘেঁষা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যানের পর সম্পর্ক ছিন্নের এক ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কায়রোতে আরব লীগের বৈঠকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করার এই ঘোষণা দেন মাহমুদ আব্বাস। আরব লীগ ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার বিরুদ্ধে ফিলিস্তিনের অবস্থানকে সমর্থন দিয়েছে, আর ট্রাম্পের পরিকল্পনায় সায় দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
এ পরিকল্পনায় অধিকৃত অঞ্চলের ইহুদি বসতি বাদ দিয়ে এবং প্রায় পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণের অধীনে একটি অসামরিক ফিলিস্তিন রাষ্ট্র গড়ার কথা বলা হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, আমরা ইসরায়েলি পক্ষকে অবহিত করেছি যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিনের নিরাপত্তা সম্পর্ক সহ সব ধরনের সম্পর্কই আর থাকবে না। অপরদিকে ইস্তাম্বুলে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণার পর হামাস প্রধান তুরস্ক সফরে এসেছেন। প্রেসিডেন্ট এরদোগানের সাথে এক ঘন্টা পনেরো মিনিটের বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের সমর্থনের বিষয় নিয়ে আলোচনা হয়। এর আগে এরদোগান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে টেলিফোনে কথা বলেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ফিলিস্তিনের সব ধরনের যোগাযোগ ছিন্ন করার এই ঘোষণার ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। ইসরায়েল এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সহযোগিতামূলক সম্পর্ক আছে, বিশেষ করে অধিকৃত পশ্চিম তীর ও ফিলিস্তিন অঞ্চলগুলো পাহারা দেওয়ার ক্ষেত্রে। তাছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সঙ্গেও ফিলিস্তিন কর্তৃপক্ষের গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করার চুক্তি আছে। ২০১৭ সালে ফিলিস্তিন ট্রাম্প প্রশাসনের শান্তি প্রচেষ্টা বয়কট করার পরও এ সম্পর্ক অটুট ছিল। এবার তা ছিন্ন করার ঘোষণা দিলেন আব্বাস। তিনি এমনকি ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে ফোনে তার সঙ্গে আলাপ করেননি এবং পরিকল্পনাটি পড়ে দেখার জন্য সেটির কপিও গ্রহণ করেননি। রাজধানী বাগদাদ সহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক মাসের টানা সরকার বিরোধী বিক্ষোভের পর নতুন প্রধানমন্ত্রী পেয়েছে ইরাক। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালি সাবেক যোগাযোগ মন্ত্রী মোহাম্মদ তৌফিক আলাউইকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। সরকার বিরোধী তুমুল গণবিক্ষোভের জেরে নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি পদত্যাগ করেছিলেন। চার মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভ ও সহিংসতা এরই মধ্যে কয়েকশো আন্দোলনকারীর প্রাণ কেড়ে নিয়েছে। মাহদির পদত্যাগের পর প্রধানমন্ত্রী হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচনায় এলেও বিক্ষোভকারীরা তাদের প্রত্যাখ্যান করেছিলেন। নতুন একটি সরকার গঠনে এক মাস সময় পাওয়া আলাউই ইরাকের আগামী সংসদ নির্বাচন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছেন। দায়িত্ব নেওয়ার পরপরই শিয়া এ রাজনীতিবিদ বিক্ষোভকারীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইরাকিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এই ভিডিও বার্তায় তিনি বলেন, আপনাদের ত্যাগ আর সাহস না থাকলে এই দেশের কোনো পরিবর্তন হবে না। আপনাদের উপর আমার আস্থা আছে আর এই কারণেই আমি আপনাদের বিক্ষোভ অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি। বিক্ষোভকারীদের হত্যায় জড়িতদের বিচারের মুখোমুখি ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন ইরাকের নতুন এ প্রধানমন্ত্রী। শিয়া এ রাজনীতিবিদ লেবানন ও যুক্তরাজ্যে পড়াশোনার পর সেখানে চাকরি করেছিলেন। ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাক দখলের পর আলাউই রাজনীতিতে প্রবেশ করেন। তিনি দুই দফা দেশটির যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পণ্যবাহী জাহাজের নিরাপত্তায় আরব সাগরে নৌবাহিনীর ডেস্ট্রয়ার পাঠিয়েছে জাপান। টোকিওর দক্ষিণে ইয়োকোসুকা নৌঘাঁটি থেকে ডেস্ট্রয়ারটি মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করে। এটি মূলত ওমান উপসাগর, আরব সাগরের উত্তরাংশ ও এডেন উপসাগরের অংশবিশেষ টহল দেবে। সামরিক নৌযান পাঠানোর বিষয়ে জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান মার্কিন উত্তেজনার মধ্যে জাপান সংশ্লিষ্ট সব পণ্যবাহী জাহাজের নিরাপত্তা বিধান সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। ৪৬৫০ টনের তাকানামি ডেস্ট্রয়ারটি মূলত তথ্য সংগ্রহের মিশনে পাঠানো হয়েছে। এর আগে আরব সাগর অঞ্চলের সমুদ্রপথে নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অপারেশন সেন্টিনেল এর উদ্যোগে অংশগ্রহণের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল জাপান। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশটি অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে ইরানসহ মধ্যপ্রাচ্যের উপর অনেকখানি নির্ভরশীল। জাপানি ডেস্ট্রয়ারটি মধ্যপ্রাচ্য অঞ্চলে আগে থেকেই মোতায়েন জাপানের দুটি টহল উড়োজাহাজের সঙ্গে যোগ দেবে। উড়োজাহাজ দুটি সমুদ্রপথের তথ্য সংগ্রহের জন্য অনেক আগেই মোতায়েন করেছে জাপান।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। সংযুক্ত থাকুন বিডি ভিউজ এর ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। এছাড়া বিডি ভিউজ এর সহযোগী চ্যানেল বিডি ভিউজ ইনফোটেনমেন্ট দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।